এই মুহূর্তে পাকিস্তানের খবরের দিকে নজর রাখবো। ইমরান খানের গ্রেফতারি বেআইনি, পাক সুপ্রিম কোর্টে এই স্বস্তি ইমরান খানের। সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হয়েছে যে ইমরান খানের গ্রেফতারি সেটা বেআইনিভাবে করা হয়েছে। পাক রেঞ্জার্সরা তাকে তুলে নিয়ে যায়, বারবার অভিযোগ করা হচ্ছিল যে তাকে অ্যাবডাক্ট করা হয়েছে, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই অভিযোগ তার দলের তরফ থেকে করা হচ্ছিল। সুপ্রিম কোর্ট এবার স্বস্তি দিল ইমরান খানকে। পাকিস্তান সুপ্রিম কোর্ট বলছে ইমরান খানের গ্রেফতারি বেআইনি, আইন মেনে ইমরান খানকে গ্রেফতার করা হয়নি, এই কথা বলছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। একটা বড় স্বস্তি ইমরান খানের জন্য, পাক সুপ্রিম কোর্টে বড় সড়ো স্বস্তি ইমরান খানের। ইমরান খানের গ্রেফতারি বেআইনি, ইমরানের 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। গ্রেফতারি নিয়ে জানালো পাক সুপ্রিম কোর্ট, ন্যাব নিজেদের হেফাজতে নয় ইমরান খানকে, এবং ইমরান খানের গ্রেফতারি বেআইনি ভাবে হয়েছে, ইলিগাল ভাবে করা হয়েছে, এমনটাই জানাচ্ছে পাক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছে যে ইমরান খানের গ্রেফতারি বেআইনি, ইমরান খানকে গ্রেফতার করা হয় সেটা বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে, এমনটাই বলছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলা ছিল এবং সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়। এর আগে বেশ কয়েকবার তার বাসভবনেও গিয়েছে পাক প্রশাসন, সেখানে তার অনুগামীদের সঙ্গে কার্যত হাতাহাতি খণ্ডযুদ্ধ হয়েছে। তারপরে অবশেষে ইমরান খানকে গ্রেফতার করা হয় ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে, এবং যেভাবে অবিলম্বে মুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। ইমরান খানকে একটা বড় স্বস্তি দিল, তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আইনজীবীর বক্তব্য শোনাবো, কি আসছে শুনুন। जो इत्तेजाज में है इस वक्त उसको कन्वर्ट कर दें खुशी में, और हम ये लहर जो पूरे पाकिस्तान के अंदर इत्तेजाज कर रहे थे उसको खुशी में कन्वर्ट करेंगे, और खान साहब इंशाल्लाह ट्रायल भी फेस करेंगे, अदालतों को भी फेस करेंगे, और इनके झूठे मुकदमा का सामना भी करेंगे, और आईन और कानून की जंग को हम यकीनी बनाएंगे, और हम इसी मुल्क के अंदर रहेंगे, भागेंगे नहीं। ইমরান খানের গ্রেফতারি বেআইনি, অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানালো এই কথা। ইমরান খানের গ্রেফতারির পরেই পাকিস্তান জ্বলতে থাকে, বিভিন্ন জায়গায় গণ্ডগোল হয়, আগুন লাগায় তার অনুগামীরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি দিল্লির আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, পাক সুপ্রিম কোর্ট বড় স্বস্তি দিল ইমরান খানকে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে পাকিস্তানের শীর্ষ আদালত তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইমরান খানের গ্রেফতারি সেটা সম্পূর্ণভাবে অবৈধ, এবং তাকে যত দ্রুত সম্ভব তাকে মুক্তি দিতে হবে। এবং প্রথম থেকেই, অর্থাৎ যে সময় ইমরান খানকে গ্রেফতার করা হয়, তাকে কোর্ট চত্বরের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল, এবং যে সময় তার আইডেন্টিটি ভেরিফিকেশন চলছিল সেই সময় তাকে কোর্ট চত্বরের ভেতর থেকে গ্রেফতার করা হয়। সেই দিনই সংশ্লিষ্ট হাইকোর্টেই আবেদন জানানো হয় তার গ্রেফতারির বিরুদ্ধে, কিন্তু সংশ্লিষ্ট হাইকোর্ট তা ইমরান খানের গ্রেফতারি সম্পূর্ণভাবে বৈধ বলে তারা জানিয়েছিল, যা ইমরান খানের বিপক্ষে গিয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে এদিকে তদন্তকারী এজেন্সি ইমরান খানকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়, অর্থাৎ গতকাল। সেদিনও ঠিক একই অভিযোগ করেছিলেন ইমরান খানের আইনজীবী, এবং তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে ইমরান খানের গ্রেফতারির কোনো বৈধতা নেই। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বড় সড়ো স্বস্তি তিনি পেলেন, এবং এক্ষেত্রে যেভাবে গোটা পাকিস্তান জ্বলছে, এক্ষেত্রে কোথাও সিদ্ধান্তের ভুল ছিল, এবং তার ফলেই গোটা পাকিস্তান জুড়ে যে এইভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে, তা কিন্তু সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশ কিন্তু কিছুটা ইঙ্গিত দিচ্ছে, এবং এর ফলে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি আপাতভাবে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, এমনটি মনে করছে কূটনৈতিক মহল। জ্যোতির্ময়, সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু দিল্লির নজর ছিল পুরো ঘটনার উপরে, ইমরান খানের এই মুক্তি পাওয়া, তাকে তার গ্রেফতারি নিয়ে পুরো গ্রেফতারিটাকে অবৈধভাবে ঘোষণা করা পাকিস্তান সুপ্রিম কোর্টে, এটা নিয়ে ভারতের এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে? দেখো, এই পুরো বিষয়ে প্রথম থেকে কিন্তু ভারত সম্পূর্ণভাবে মুখ বন্ধ রেখেছে, কারণ যেহেতু এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, ফলে ইমরান খানের গ্রেফতারি নিয়েও কোনো রকম মন্তব্য করা হয়নি, এবং প্রথম থেকে 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছিল, যাতে অভ্যন্তরীণ অশান্তি না কোনোভাবেই ভারতের সীমান্তে এসে না পৌঁছায়, ফলে এখনো পর্যন্ত ইমরান খানের যে স্বস্তি সুপ্রিম কোর্টের তরফ থেকে মিলেছে তা নিয়ে নয়া দিল্লি কোনো রকম মন্তব্য তারা করেনি, তবে পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তেই নজর রাখছে কূটনৈতিক মহল। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি ছিলেন, আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।